ছিলাম। আমি যদি একদম স্পেসিফিকলি বলি যে একটা বিষয় কিন্তু আমরা দেখেছি যে ক্রিকেট প্রেমীদের থেকে শুরু করে যারা হয়তো বা ক্রিকেটে একটু খবর কম রাখে তারাও কিন্তু যে তাসকিনের কামব্যাকটা দারুণভাবে এটা আলোচনায় এসেছে এবং এটা এখন একটা এক্সাম্পল হয়েছে যে হাউ টু কাম ব্যাক। একদমই, এটা আসলে সবার জন্য। আমার মনে হয় যে তাসকিনের এই ফিরে আসাটা শুধুমাত্র যে ক্রিকেটারদের জন্য সেটা না, সব সেক্টরের মানুষের জন্য একটা বড় উদাহরণ যে কি করে ফিরে আসা যায়। কারণ একটা সময় শামীম ভাই নিশ্চয়ই মনে আছে 2017-এর কথা, এই সাউথ আফ্রিকা গিয়ে এত বাজে খেললো এবং তারপর থেকে কিন্তু ইরেগুলার হয়ে গিয়েছিল তাসকিন। তিনি যেভাবে ইনজুরি ছিল আর তাছাড়া 19 ওয়ার্ল্ড কাপের দলও পায়নি, অনেক ঝামেলা গিয়েছে তার লাইফেও, অনেক কিছু হয়েছে, অনেক অনিয়ন্ত্রিত জীবনযাপন ছিল, ইনজুর ছিল বা হচ্ছে ওরকম পরিশ্রম করতো না যেটার কারণে কিছুটা মেয়েদও হয়ে গিয়েছিল। সো টিম থেকে রেগুলারই বাদ পড়তো আর তাসকিন একটু ইমোশনাল কান্নাকাটি করতো সেগুলো নিয়ে, কিন্তু বাট সে সিরিয়াস হয়েছে, সিরিয়াসলি নিয়েছে, পরিশ্রম করেছে, সেইটার ফলাফলটা তিনি কিন্তু পেয়েছে। এবং তিনি এখন গতকালকের ম্যাচ বলেন কিংবা পুরো এই সিরিজটা যদি দেখেন, পুরো সিরিজটা যদি দেখেন, পরিস্থিতি বুঝে কি করে বল করতে হয় তাসকিন এখন সেই জিনিসটা বুঝে গিয়েছে। এবং যেটার কারণে আমরা দেখেছি যে আইপিএল থেকে তার ডাক এসেছে, আমরা ভেবেছিলাম যে তাকে যেতে দেওয়া হচ্ছে না বা এনওসি দেওয়া হচ্ছে না, হয়তো মন খারাপ হবে, সেটার একটা প্রভাব হয়তো থার্ড ম্যাচে পড়তে পারে, কিন্তু তিনি কতটা ম্যাচিউর এখন সেইটা বোঝা গিয়েছে তার কথাতেও যে আমি কারো বিকল্প হিসেবে না, আমি পারফর্ম করে নেক্সট বার থেকে আমি একেবারে মেইন পিক হতে চাই, যেহেতু আমার ড্রাফটের নাম আছে যেন আমাকে ওখান থেকেই নিয়ে নেয় সেভাবে যেতে চাই। এবং আমার মনে হয় যেভাবে তিনি এখন ফর্মে আছেন, যেভাবে তাসকিন খেলছেন, যেভাবে তার পরিপক্কতার প্রকাশ ঘটছে, এই ওয়েতে যদি তাসকিন এগিয়ে যেতে থাকে আমার মনে হয় যে খুব শীঘ্রই শুধু আইপিএল কেন বিপিএল বাংলাদেশ ক্রিকেট দলও সবচেয়ে বড় উপকৃত হবে বাংলাদেশ ক্রিকেট দল। রকিবুল ভাই, আমি এই তাসকিনের কথা রেশ ধরেই বলছি, আমরা দেখেছি যে সাকিব আল হাসান আইপিএল খেলেছেন, মোস্তাফিজও কিন্তু খেলবেন, কিন্তু তাসকিনের অফার ছিল, তিনি দল পেয়েছেন। আমরাও সবসময় চাই যে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট দল আগে থাকবে, বাংলাদেশ ক্রিকেট দলের জন্যই ক্রিকেটাররা সবার আগে খেলবে। কিন্তু আরেকটি বিষয় যে আইপিএলে কিন্তু দেশসেরা বিশ্বসেরা ক্রিকেটাররা একই সঙ্গে ক্রিকেট সংশ্লিষ্ট যারা কোচেস মানে সবার সবাই থাকেন, তাদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা, তাদের সঙ্গে ক্রিকেট থট শেয়ার করা, সেটি তো তাসকিন বোধহয় উপকৃতও হতেন। রকিবুল ভাই ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। নাথিং ইজ বিগার দেন দ্য কান্ট্রি, দেশ সবার উপরে। এবং আজকে তাসকিন যে জিনিসটা করেছে এবং একই সঙ্গে সাকিব আল হাসান, দুজনকে আমি স্যালুট করি। আমি নিজে একজন মুক্তিযোদ্ধা, রণাঙ্গনে লড়াই করেছি, ক্রিকেট ব্যাট নিয়ে লড়াই করেছি, দেশের জন্য করেছি। আজকে এই দুইজন এত বছর পরে এসে নিজের স্বার্থ, কোটি কোটি টাকা, কত কয়েক কোটি টাকা পেত তাসকিন, সে যায়নি, সে বলেছে আমি দেশের জন্য খেলব। একই সঙ্গে তার পারিবারিকভাবে যে বিপদ সাকিব আল হাসানের, তার মা অসুস্থ হয়ে পড়েছেন, তার বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছেন, এবং আপনাকে আমি লাস্ট 24 আওয়ার্সের একটা নিউজটা দিই, তার ওয়াইফও কিন্তু সমস্যায় পড়ে গেছেন হসপিটালে। তো এই অবস্থায় সাকিবও আসেননি, সাকিব বলেছেন আমি শেষ করে যাই সিরিজটা। তো এই দুটো জিনিস তাদের দেশাত্মবোধের একটা প্রমাণ রেখেছে। তাসকিন ফর দ্য ফার্স্ট টাইম সে প্রথম প্রমাণ করেছে। সাকিবের ব্যাপারে অনেক আলাপ হয়েছে, অনেক কিছু তার দেশাত্মবোধ নিয়ে বা তার ইন্ডিভিজুয়াল তার ব্যক্তি স্বার্থ নিয়ে, যাই হোক, ইটস দ্য এন্ড হুইচ জাস্টিফাইজ দ্য মিনস। আজকে এরা ছিল বিদায়, পুরো টিমটা কমপ্লিট টিম ছিল, বিশেষ করে সাকিবের থাকাটা, সাকিবের প্রেজেন্স অনেক অনেক কিছু, ইট মেক্স লট অফ ডিফারেন্স একটা টিমের, টিমের নিজের দলের জন্য, একই সঙ্গে অপোনেন্ট টিমের মধ্যে একটা বার্তা দেয় যে ওইখানে একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন প্লেয়ার ওই টিমে আছে। And they have to plan a lot of things ওই প্লেয়ারটার জন্য। And Sakib is always 2-in-1, আমি বলি 3-in-1। এবং এই টাইপের প্লেয়াররা কিন্তু আপনাকে আমার সঙ্গে বিমত দ্বিমত করতেও পারেন, নাও করতে পারেন, যে আমাদের মতন দেশে এটা ও একটা অন্য গ্রহের ক্রিকেটার এই পর্যন্ত, এখন পর্যন্ত। তো এই সব মিলিয়ে আমি মনে করি যে আপনি যে প্রশ্নটা রেখেছেন যে ওখানে থাকলে একটু একটা ড্রেসিংরুম শেয়ার করলে তারা অনেক কিছু জানতে পারতো, শিখতে পারতো, দেখেন এই বয়সে এসে শেখার কিছু নাই এখানে। আর তাসকিন কিন্তু একদম নতুন প্লেয়ার না, সাকিব তো প্রুভেন প্লেয়ার। আর আমাদের দেশে যে বিপিএলটা খেলা হচ্ছে, এই বিপিএলও কিন্তু 3-4-5 ইন্টারন্যাশনাল প্লেয়াররা থাকে প্রত্যেকটা টিমে, ফ্রাঞ্চাইজি টিমগুলো, ওইখানেও কিন্তু ড্রেসিংরুম শেয়ার করছে। আর এখন আমাদের দেশের যারা ন্যাশনাল টিমে আছে এবং যারা পাইপলাইনে এবং ভিতরের টিমে ঢোকেন আবার একটু বাইরে যান বা স্ট্যান্ড বাই হিসাবে আছেন, এরাও কিন্তু এখন ধাতস্থ হয়ে গেছে,
ওই বল ক্রিকেটের যে আবহটা কি থাকে সেটা কিন্তু তারা জানে, কাজে তাদের খুব একটা বেবিসিটিং করা খুব একটা ই নাই। তবে ইয়েস, ব্যক্তি পর্যায়ে ওয়ান টু ওয়ানে কিন্তু অনেক টিপস নেওয়া যায়। একটা বড় প্লেয়ার তার সঙ্গে থাকলে যদি ফাস্ট বোলার হয় তার টিপস নিতে পারে, স্পিনার হলে তাতে কিছু শিখতে পারে, ব্যাটিং এর কিছু টিপস টেকনিক্স। ইভেন সবচেয়ে এখন যে ক্রিকেটটা এসে গেছে, এটা তো ওয়ান ডে খেলা আমরা বলছি, বাট পার্টিকুলারলি টি টোয়েন্টিতে আপনি দেখবেন এখনো 70% টিম তারা জানে না শেখে নাই যে ডিআরএসটা কখন নেবে কিভাবে নেবে, কারণ এই ডিআরএস ইজ ভেরি, এই ডিআরএস না নিয়ে এবং ডিআরএস নিয়ে আমরা অনেকগুলো ম্যাচ হেরেছি। আমরা বুঝতে পেরেছি, আমরা আবারও আপনার সঙ্গে কথা বলবো, শিখতে পারে।